সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বেঙ্গলি প্যাডাগজি, ঠিক আছে, আমাদের যে আসাম টেট হতে চলেছে, তো আসাম টেটের বেঙ্গলি প্যাডাগজি আমাদের কিছু আসে, তো এই নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আজ আমি আপনাদের ডিসকাস করতে চলেছি। তো তার আগে আমি অন্য একটি প্যাডাগজির ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ান, তো আজকের এই ভিডিওর পার্ট টু। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকবেন এবং প্রশ্নগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ প্যাডাগজি মানে যদি আমরা জিনিসটি ভালো করে বুঝে যাই তাহলে আমরা সলভ করতে পারবো। তো শুধু যেগুলি বেঙ্গলি প্যাডাগজি তা নয়, তো প্যাডাগজি মানে প্যাডাগজি যে কোনো সাবজেক্টের আপনার চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি আপনার 30 মার্ক আসে। তারপর বেঙ্গলি প্যাডাগজি থেকে এবার যেহেতু সিলেবাসে একটু মানে বলেছে যে সিলেবাসে একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে যদিও, তাই বাংলা প্যাডাগজি এবার থাকার চান্স আছে। তো এই দিক দিয়ে বিবেচনা করে তো এই প্রশ্নগুলি আমাদের আসার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সম্পূর্ণ ভিডিওটি সবকিছু দেখতে থাকুন, অবশ্যই আপনারা অনেক বুঝতে পারবেন। তো যাই হোক, কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয়, তো প্রথম প্রশ্ন আমাদের দেখে নিলাম যে কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয়, মানে ব্যাকরণ উপাদানের উত্তম উপায় কোনটি নয় সেটি বলেছে। আমরা যদি অপশনের দিকে যদি একবার আমি তাকাই তাহলে বুঝবো, উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান, পাঠ্যসূচিকে সঠিকভাবে নির্ণয় করা, পুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলির ব্যবহার। তো এক্ষেত্রে কোনটি উত্তম উপায় নয় বলেছে, তো নয় যদি বলেছে তো কারেক্ট আনসার কোনটি হবে? উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা বিজ্ঞান ব্যাকরণ পাঠদান সেটি কারেক্ট আনসার হবে, কারণ শিক্ষণপ্রাপ্ত শিক্ষক যদি তিনি দক্ষ না হন তিনি ছাত্রদেরকে শিক্ষাদান করতে পারবেন না, তাই শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন, ঠিক আছে, সেটি কারেক্ট, সেটি উত্তম উপায়। আমাদের নেগেটিভ বলেছে কোনটি নয় বলেছে, আমাদেরকে বের করতে হবে। তো পাঠ্যসূচিকে বিষয় সঠিকভাবে নির্ণয় করা, তো পাঠ্যসূচিকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। তো ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলি ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি TLM টিচিং লার্নিং মেটেরিয়ালস, তো TLM টিচিং লার্নিং মেটেরিয়ালস আমরা ভাষা সাহিত্যে বা যে কোনো ক্লাসে আমাদের TLM ব্যবহার সবচেয়ে বেশি প্রয়োজন। TLM টিচিং লার্নিং মেটেরিয়ালস যাকে বলা হয়, TLM দ্বারা আমরা যে কোনো শিক্ষার্থীকে বা যে কোনো শিশুকে আমরা যখন যে কোনো জিনিস যদি বোঝাই তাহলে সে খুব তাড়াতাড়ি বুঝে নেয়, অর্থাৎ সে প্র্যাকটিক্যালি দেখে শিখে নেয়। তো এক্ষেত্রে কারেক্ট আছে যেটি হবে সেটি অপশন নাম্বার সি, পুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, সেই বিজ্ঞানসম্মত পুস্তকে কিন্তু আমাদের হবে না, আমাদের বাস্তবের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। তো ঠিক আছে, তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে মৌসুমে দেখে নিন, ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতিটি হলো, তো ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কোনটি? ব্যাকরণ শিক্ষাদানের যে পদ্ধতি সেই পদ্ধতিকে কী বলা হয়? সূত্র পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, ভাষা পদ্ধতি না বিশ্লেষণ পদ্ধতি? তো আমরা ব্যাকরণ শিক্ষাদানের যে সঠিক পদ্ধতি সেটি কি অনেকবার আমাদের পরীক্ষায় এসেছে, দেখা গেছে, তো আমাদের আগন্তুক যে টেট পরীক্ষা তার জন্য ইম্পর্টেন্ট, তো সেটি কারেক্ট আনসার হবে বিশ্লেষণ পদ্ধতি। ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি হচ্ছে কি? ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। তো তার নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, নিচের কোনটি ঠিক নয়, অর্থাৎ নিচের কোনটি সঠিক নয় সেটি আমাদের বলতে হবে, কোনটি কারেক্ট নয় সেটি বলতে হবে। ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয়, ব্যাকরণ কী করে? ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয়। ব্যাকরণ ভাষা সম্পর্কে একটি সুশৃঙ্খল জ্ঞান দান করে। ব্যাকরণ এমন একটি বিষয় যা সমগ্র জীবন সম্পর্কে বিজ্ঞান সম্বন্ধভাবে ধারণাকে গড়ে তুলতে সাহায্য করে। আর ডি নম্বর বলেছে খ এবং গ দুইটি, মানে এই এ এবং বি, আর বি সি দুইটি আনসারই কারেক্ট। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে নেচার কোনটি ঠিক নয়। তো ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয় এই কথাটি ঠিক নয়, কারণ ব্যাকরণ ভাষা সম্পর্কে একটি সুশৃঙ্খল জ্ঞানদান করতে পারে, অর্থাৎ ব্যাকরণ হচ্ছে ব্যাকরণের মধ্যে দিয়ে আমরা ভাষায় জ্ঞান পাই, তো ব্যাকরণ দিয়ে আমাদের ভাষার দক্ষতা বৃদ্ধি পায়, তাই ব্যাকরণে কিন্তু শৃঙ্খলাবোধের জন্ম দেয় সেই কথাটি ঠিক নয়। তো এখানে কারেক্ট আনসার হবে আমাদের অপশন নাম্বার ওয়ান। তো তার পরবর্তী যে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি আমরা দেখে নিচ্ছি, একজন শিক্ষকের সবচেয়ে বড় কাজ কী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একজন একজন শিক্ষক হিসাবে প্যাডাগজির সেই জিনিসটা জানতে হবে যে একজন আদর্শ শিক্ষকের মানে মূল্যবান কাজ কী বা সবচেয়ে বড় কাজ কী? সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের সঙ্গে তুলে ধরা, ঠিক আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগতভাবে ভুল করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে এড়িয়ে চলা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে তাদের সংশোধন করে দেওয়া, আর অপশন নাম্বার ডি বলেছে কোনোটি নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? দেখো, প্রথমতে প্যাডাগজিক্যাল ভাষায় আমরা যদি দেখি তাহলে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলি কিওয়ার্ড, যেগুলি দেখা মাত্র আমরা আনসারগুলি কিন্তু নেগেটিভ বলে দিতে পারি, কারণ এই আনসারগুলি হবে না, আমরা 100% কনফার্ম হিসেবে বলতে পারি যে আনসারগুলি হবে না। কেন বলো? যেমন এই যে একটি ওয়ার্ড আছে এড়িয়ে চলা, মানে কি যেসব ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে সেই সব ছাত্রছাত্রীকে এড়িয়ে চলা একজন আদর্শ শিক্ষকের ক্ষেত্রে, কিন্তু তা ওনার কাছে কোনো শিক্ষক ছোটো এবং কোনো শিক্ষক বড় নয়, অর্থাৎ সমাজের দৃষ্টিতে বা সামাজিক দৃষ্টিতে
বা পড়াশোনার ভিত্তিতে কোনো দিক দিয়ে তিনি মানে দুই চোখ করতে পারবেন না, আমরা যাকে বলি তিনি সমদৃষ্টিতে তিনি প্রত্যেকটি শিক্ষার্থীকে দেখতে হবে, তাই কোনো শিক্ষার্থীকে তিনি এড়িয়ে যেতে পারবেন না, তাই এড়িয়ে যে অপশনটি একেবারে কেটে নিলাম। তারপর দুইটি অপশন আমাদের বেঁচে গেল, সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরা, ঠিক আছে মানলাম, কিন্তু তার চাইতে আরও যে বেটার যেটি অপশন আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে তাদের সংশোধন করে দেওয়া, যে সকল ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে তাদের সংশোধন করে দেওয়া। আমরা যদি তার ভুলটা যদি আমরা সংশোধন করে দিই তাহলে কিন্তু কী হবে, তার ভুলগুলি সংশোধন করে দিলে তার শেষ মানে শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ করে শিখতে পারবে, আর যদি আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করে না দিই তাহলে কিন্তু কী হবে, তাহলে তার সেই ভুলটা সারা জীবনের জন্য তা থেকে যাবে, তাই সে যে জিনিসটা ভুল করবে সেই জিনিসটা আমাদের কী করতে হবে, সংশোধন করতে হবে, তাহলে সে কী হবে, সে শুধরে যাবে, ঠিক আছে। তো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটি সঠিক। তো ব্যাকরণ শিক্ষাদানের মধ্যে সবচেয়ে অসুবিধা যেটি রয়েছে, তো ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে অসুবিধার মধ্যে নিচের কোনটি সঠিক বলেছে, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলিতে অনেক ভুল রয়েছে, ছাত্রদের কাছে ভালো ব্যাকরণ বইগুলি পৌঁছায় না, ভালো ব্যাকরণ বই তার যথোপযুক্ত নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে আমাদেরকে বলতে হবে, অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটি সঠিক বলেছে, তো সেটি হচ্ছে কি ছাত্রছাত্রীদের উপযোগী কোনো ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না, যেগুলি প্রকাশিত হয় সেগুলি আমাদের বড় স্ট্যান্ডার্ড লেভেল, অর্থাৎ আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে যখন যাই তখন চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে কিন্তু সেরকম কিন্তু এখনও মানে সিস্টেম হয়নি। তো ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা, ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কি ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনোই আগ্রহ বোধ করে না, ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে, ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী না সবগুলি। তো ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কি এই সবগুলি, অর্থাৎ ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না কথা সত্য, ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে সেটা সত্য, ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না সেটাও সত্য, অর্থাৎ এই সবগুলি হবে আমাদের কি কারেক্ট আনসার। এবং সহজগুরু চ্যানেলে আমরা শুধু বাংলা নয়, আপনাদের বাংলা যে প্যাডাগজি রয়েছে বা বাংলা আপনাদের সিলেবাসে যেটি রয়েছে এবং সবগুলির সঙ্গে সঙ্গে আমরা যে আপনাদের জেনারেল ম্যাথমেটিক্স আসাম টেটের যে ম্যাথমেটিক্স রয়েছে, ম্যাথমেটিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট সবগুলি একদম টপিক ওয়াইজ অলরেডি নাম্বার সিস্টেমের ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো তার পরিবর্তে আপনাদের যে সিলেবাস অনুযায়ী যে সকল মানে মোস্ট যে সকল টপিক রয়েছে সবগুলির টপিক আমি এক এক করে কনসেপ্ট সহ এক্সাম্পল উইদিন দ্য টাইম উইদিন পিরিয়ডের মধ্যে প্রয়োজন হলে একদিনে তিনটি চারটি ভিডিও দিয়ে দেবো, কনসেপ্ট সহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব ভালো করে। তো আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো যাই হোক, এবার প্রশ্নের আনসার, ব্যাকরণের জ্ঞান লেখায় ও কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ছাত্রদের সহায়তা করে, তো এই কথাটি গ্রহণযোগ্য, কথাটি গ্রহণযোগ্য বলে মনে হয় না, কথাটি কেবলমাত্র পাঠ্যপুস্তক বলে মনে হয়, এগুলির কোনোটাই নয়। অর্থাৎ ব্যাকরণের জ্ঞান লেখায় ও কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ছাত্রদের সহায়তা করে, কথাটি গ্রহণযোগ্য, অর্থাৎ ব্যাকরণের জ্ঞান আমাদের লেখা এবং কথা বলা এই দুটিকেই শুদ্ধভাবে বাংলা ভাষা ছাত্রদের সাহায্য করে। তো ব্যাকরণের দিক দিয়ে আমরা যেভাবে লেখা এবং কথাবার্তা দুইটি দিক দিয়ে আমরা কী করতে পারি আমাদের সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান আমাদেরকে লেখতেও সাহায্য করে, কথাবার্তা সুস্পষ্টভাবে বলতেও সাহায্য করে, তাই সেখানে কথাটি গ্রহণযোগ্য, ঠিক আছে। তো তার পরবর্তীতে অন্য একটি ভিডিওতে কথা বলবো, আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।